প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপু আপনার নাম কি? মোহনা। খুব সুন্দর নাম, দেখতে তো মাশাল্লাহ খুব সুন্দরী। তো মোনাপা তো সুন্দর হয়ে আবার কেন ইউটিউবে আসা লাগলো? কি বলেন, আপনি যদি কালো হন তাহলে আমি কি? আচ্ছা আচ্ছা, সাজুগুজু করলে একটু ভালো লাগে দেখতে, না সবাই পছন্দ করবে। আচ্ছা আচ্ছা, তো মোনাপা তোমার লম্বা চড়া তো ভালোই আছেন দেখতে মাশাল্লাহ, শরীরে তো সব দিকে ফিটফাট আছে। বিয়ে শাদী তো হয় না এখনো? না, তো এখনো বিয়ে শাদী করেন নাই, কারণটা কি? তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আচ্ছা, মা, ছোট বোন, ভাই। আচ্ছা, বাবা নাই? আচ্ছা, পড়াশোনা কত দূর করছেন? আচ্ছা আচ্ছা, তো এখন মনে করেন যদি আরেকটু পড়াশোনা করতেন তাহলে ভালো এক জায়গায় চাকরি করতে পারতেন, ভালো পরিবারে হয়তো বিয়ে শাদী হয়ে যেত, ঠিক না? আচ্ছা, তো এখন ইউটিউব আসলেন কি মনের মানুষের জন্য না সহযোগিতার জন্য? আচ্ছা, সেই মনের মানুষটা কেমন হতে হবে? কেমন ভাই, সে ধনী হোক, গরিব হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, এতে আমার কিছু যায় আসে না। আমার যা আসে ওই বিপদে অনেক কষ্টের মধ্যে আছে, বিপদ আমার কষ্টরা যে ভাগ করে নেবে, আমি এরকম একটা মানুষ পেলে তাকে বিয়ে করতে চাই, এই উদ্দেশ্য। আচ্ছা, তো সেই মানুষটা বিবাহিত হলে সমস্যা নেই? না ভাই, বিবাহিত হলে সমস্যা নেই, কারণ আমার ভাগ করে যদি সত্যি না লাগলে ঘর লেগে থাকে, তো আমার ওই সাথে নিরাপদ হইতে পারবে না। আচ্ছা, সে যদি মনে করেন দুই তিনটা বিয়ে করে তারপরে যদি আপনাকে বিয়ে করতে চায়? অবশ্যই, সে যদি আমার যদি দুই তিনটা ঘর বিয়ার পরেও যদি আমার তার কাছে বিয়ের ভাগ্য থাকে সেটা আমার তারাঙ্গ বলবে। আচ্ছা, তা আপনার কোনো ব্যক্তিগত পছন্দ নেই? না না, আমার কোনো পছন্দ নেই, আমার পছন্দ কি বলতে যে থাকবে তাকে আমার পছন্দ। আচ্ছা, তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? ভাই একটা বাটন সেট আছে। বাটন সেট নাম্বারটা বলতে পারেন? হ্যাঁ অবশ্যই, বলেন। 01771529698। আরেকবার বলেন। 01771529698। আচ্ছা, কথা ভাইয়া আমার কথাবার্তা যদি শুনে ভালো লাগে বা দেখে যদি আমার পছন্দ হয় তাহলে ভাই যদি এল সহযোগিতা করতে পারেন তাহলে আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করেন। আর ভাই যদি মানুষের মধ্যে তার সাথে কি আলতো পাল্টো কথা বলেন তাহলে ভাই দরকার পড়ে আর ওরকম ফোন দিয়ে না, কারণ সবার ঘরেই মা বোন আছে। দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তা আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।